بسم الله الرحمن الرحيم তবে আজকে আমি আপনাদের মাঝে একটা বিষয় আলোচনা করব, যে আমরা এতটুক পর্যন্ত জানি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার ময়দানে যে শহীদ করেছেন, শহীদের পরে যে ওনার সিরি মোবারক লইয়া কি হয়েছে এবং কে কে ওনাকে কষ্ট দিছিল এবং তাদের কি পরিণত হয়েছিল, এই ওয়াজ কিন্তু কেউ পড়ে না। আজকে আমি সংক্ষিপ্ত আকারে ইমাম হুসাইনের শাহাদতের পরে যে কি হয়েছিল এই বিষয়ে একটু আলোচনা নিয়ে আসছি, আপনারা একটু গভীর খেয়াল করে শোনেন। আল্লাহ সাজাইছে, গভীর খেয়াল বাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কারবালার ময়দানে শহীদ করলেন, শহীদ করার পরে শহীদ করছিলেন কে? সীমার। গভীর খেয়াল, সীমারে জবাই করছিল আর খুলি ইবনে ইয়াজিদ, ইয়াজিদের ছেলে খুলি ইবনে ইয়াজিদ এই দেহ থেকে এই শীতটা আলাদা করেছিলেন, জবাই করছিলেন সীমারে আর দেহ থেকে শীতটা আলাদা করছিলেন খুলি ইবনে ইয়াজিদ। এবং ইমাম মুসলিমের দুইটা চুলিকে ছেলেকে তীর দিয়া নিক্ষেপ করে যারা মারছিলেন সে ছিল যায়েদ ইবনে রুকাব। আর আর এই যে ইমাম হুসাইনের পাগড়ি এবং টুপি টেনে হেসরে খুলছিলেন যে, তার নাম ছিল আব্দুল্লাহ বিন কামিল। এই চারজনের চারটা বিশাল পরিণত হয়েছে, এই বিষয়ে আলোচনা আসছে। ইহার আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যখন শহীদ করলো তখন শির মোবারকটা রাখলেন, রাখার পরে বাবা এজিদের সৈন্যরা কত বড় বিয়াদব বাবা, বাবা গোড়ার গলার মধ্যে বানলো, বান্দিয়া গোড়ার গলা দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে আর ইমাম হুসাইনের শীতটা এইভাবে নাচতেছে আর এইভাবে দৌড়ে দৌড়ে নিয়ে যাচ্ছে। যাইতে যাইতে প্রায় সন্ধ্যা হয়ে যায়, একটা তাঁবু গাড়লেন, এখানে রাত্রে অবস্থান করবেন। এই তাঁবুর সাথে বাবা একটা পাদ্রি ছিল, পাদ্রি খ্রিস্টান পাদ্রি, খ্রিস্টান পাদ্রি ছিল, খ্রিস্টান পাদ্রি ছিল। এই খ্রিস্টান পাদ্রির কাছে রাত্রে তারা থাকবেন। খ্রিস্টান পাদ্রি বললেন, এ এজিদের সৈন্যরা এই শীতটা কার? কই শীতটা হইল নবীজির নাতি ইমাম হুসাইনের। জোরে জোরে করুন, সুবহানাল্লাহ, ইমাম হুসাইনের। কহে সর্বনাশ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কথা তো আমাদের তাওরাত জাবুর ইঞ্জিলেও আছে। জোরে জোরে করুন না, সুবহানাল্লাহ। এখন তোমরা একটা কাজ করো, তোমরা এই শীতটা তোমরা যদি এখানে রাখো এটার মূল্যায়ন হবে না, এটার মূল্যায়ন হবে না, তে তোমরা এই শীতটা আমার এই ইয়ের মধ্যে রাখো, আমার যে গির্জাটা আছে এই গির্জার মধ্যে তোমরা রাখো, রাত্রে অবস্থান করো, নিরাপদ থাকবে। তো সৈন্যরা ভাবলো ঠিকই আছে, যেহেতু এটা এজিদের কাছে ইমাম হুসাইনের শির নিয়ে পচাইতে হবে, যদি সুরে বা অন্যরা কেউ নিয়ে যা তাহলে তো আমাদের চাকরি দেব। তা কাজে এক কাজ করি, নিরাপদের জন্য আমরা এই এই পাদ্রির গির্জার ভিতরে চলে যাই। এই মতে বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর এই মাতা মোবারকটা সেরটা একটা টেবিলের মধ্যে রাখলো। রাখার পরে বাবা পাদ্রি বললেন, তোমরা সবাই ঘর থেকে বের হয়ে যাও, আমি নিজেই এই শীতটারে পাহারা দিব। কারণ পাদ্রি জানতেন যদিও খ্রিস্টান, তার তাওরাত জাবুর ইঞ্জিলের মধ্যে লেখা ছিল ইমাম হুসাইনের ঘটনা। উনি বললেন, এটা সাধারণ নয়, আমার দয়াল নবী যিনি কুল কাইনাতের তাজাদার, যিনি সৃষ্টির মূল নূরে রাসুলের নাতির শির, উনি এটা পাহারা দিচ্ছেন। বাবা গভীর রজনে যখন আসলো তখন একটা সবুজ রঙের পাখি দেখা যায়। জোরে জোরে করুন না, পাখি দেখতেছেন, এই পাখি দেখে উনি আশ্চর্য হয়ে যায়। কিছুক্ষণ পরে একটা গায়ে আওয়াজ আসলো, হে পাদ্রি উকি চাকি মারিও না, উকি চাকি মারিও না, তোমার এই গির্জার ভিতরে তুমি তুমি পাদ্রির যে গির্জা আছে এটার ভিতরে দুজাহানের বাসা, নবী কামলেওয়ালা মা খাদিজাতুল কুবরাকে সঙ্গে লইয়াম এবং হাজার হাজার সাহাবিরারে লইয়া এই হিমাম ইমাম হুসাইনের শির মোবারক পরিদর্শন করতে আসছে। একদম চুপ করো, উকি না উকি চাকি মারিও না, যিনি সৃষ্টির মূল নূরে রাসুল এই মুহূর্তে তোমার ঘরে হাজির, এই শির মোবারক পরিদর্শন করছেন। কিছুক্ষণ পরে আবার গায়েবটা আওয়াজ আসলো, এই পাদ্রি মাথা উকি চুকি মারিও না, বেয়াদবি করিও না, খাতুনে জান্নাত মা ফাতেমা আসতেছেন। সুবহানাল্লাহ, কোন নাম, হায় হায় হায়,
মা ফাতেমার কি কলিজার টুকরা। যেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হবেন, এদিন ইমাম হুসাইনের স্ত্রী শহরবনু একটা স্বপ্নে দেখলেন। কি স্বপ্নে? উনি স্বপ্নে দেখলেন যে এক সুন্দরী এক মহিলা কারবালার মাঠ ঝাড়ু দিচ্ছেন। জোরে জোরে কোন উনি কারবালার মাঠ ঝাড়ু দিচ্ছেন। শহরবানু কয়, আমি দেখতেছি গুমের ঘরে কারবালার মাঠ ঝাড়ু দিচ্ছেন, যাকে নূরে চমকাচ্ছে। তখন আমি শহরবানুর সামনে গেলাম, সামনে গিয়ে দেখি সুন্দরী নারী অন্য কেউ নয়, ইনি হলো আমার শাশুড়ি দুজাহানের বাদশার কন্যা মা ফাতিমা। আমি জিজ্ঞেস করলাম, মা গো, আপনি তো হলেন বেহেস্তের রুমনিদের সর্দার, কিন্তু আপনি দি আজকে কারবালার মাঠ ঝাড়ু দিচ্ছেন? এই মুহূর্তে মা ফাতেমা বললেন, এই মা শুন রে শুন, আগামীকাল এই জায়গার মধ্যে আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে জবাই করা হবে, শহীদ করা হবে। তাই তার ক্ষতস্থানে যদি কঙ্কর গুলা যদি লাগে তাহলে ব্যথা পাবে, এই জন্য আমি বেহেস্তের থেকে এসে এই কারবালার ময়দানটা আমি ঝাড়ু দিয়ে ফেললাম। এত ভালোবাসে মা ফাতেমা। সেই মুহূর্তে বলছেন পাদ্রে, বলেন তোমরা উকিটাকে মারিও না, মা ফাতেমা আসছেন, খাতুনা জান্নাত আসছেন। মা ফাতেমা আসছেন, আসিয়া ওই রুহানি ভাবে দেখছেন, কিন্তু এই আওয়াজ পাদ্রী শুনে ফেলল। শুনে ফেলে বললেন, আমি শপথ করলাম, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে উনি কলমা পড়া মুসলমান হয়ে গেলেন, চিৎকার দিয়ে কোন হায় হায় রে বাবা। ইমাম হুসাইনের শের মোবারকের কারামত দেখিয়া সাথে সাথে পাদ্রীও মুসলমান হয়ে গেল। এরপরে বাবা, এই যে এরা যে এই অত্যাচারটা করলো, এই এজিদে যখন ইমাম হুসাইনের শির মোবারক নিয়ে আসতেছে, এজিদে কি করছে জানেন? ডুল পিটাই দিল, ডুল পিটাইলো, আনন্দ করছে। সব সৈন্যরা লইয়া, তোমরা অপেক্ষা করো, ইমাম হুসাইনের শির লইয়া আসতেছে। তার আনন্দ করছে, ঢুল বাজাইছে, ফুর্তি করছে, কারণ ইমাম হুসাইনের কেল্লা নিয়ে আসতেছে। এখন বলেন, ইমাম হুসাইন, এই ইমাম হুসাইন শহীদ হওয়াতে এজিদ খুশি না বেজার? খুশি। তাহলে এজিদ খুশি হতে কি এজিদের ইমান রয়েছে না গেছে? তাহলে এজিদকে আমরা কাফেরা জানি, কি বলেন, ঠিক না? ঠিক। কিন্তু কিছু মুনাফিক আছে যারা এজিদকে নিরপরাধ বলে, কইতাছে ইমাম হুসাইনকে মারার পিছে এজিদের কোনো হাত ছিল না। জোরে কোন নাউজুবিল্লাহ। দেখেন, এজিদে ঢুল পিটাইলো এবং অনেক কিছু আয়োজন করলো, ইমাম হুসাইনের শির আসতেছে, তোমরা আনন্দ করো। এরপরে বাবা, যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার আহলে বাইতের উপরে আঘাত করছিল, ব্যথা দিয়েছিল, তাদের এমন হয়েছিল বাবা, এই দশে মহরমের পর থেকে কিতাবে আসছে বাবা, ঐতিহাসিকগণ লেখছেন, দশে মহরমের পরের দিন থেকে আকাশের মধ্যে একটা লাল আবা উদয় হয়েছিল। একটা লাল আবা, যে আবা ছয় মাস পর্যন্ত এই আকাশের মধ্যে লাল আবা ছিল। চিৎকার দিয়ে কোন এই দশে মহরমের পর থেকে, সোহাবে কারবালার পর দিন থেকে, যখন কাটুরিয়ারা বাবা কাঠ কাটতে গেল জঙ্গলে, কাঠের মধ্যে যখন কুদ দেয় গাছের মধ্যে, গাছ থেকে বাবা রক্ত বের হয়, সুবহানাল্লাহ, না এমন কি যত পানি ছিল এই পানিও বাবা রক্তে লালে লাল হয়ে গিয়েছিল। এমন বাবা, জিনের মধ্যে দত্ত এটার রক্ত বের হইতো, জিনের দত্ত রক্তে লাল হয়েছিল। আকাশটা বাবা ছয় মাস পর্যন্ত ঠিক মতো সূর্যের প্রকাশ দেয় নাই, এই আকাশের মধ্যে লাল আবা ছিল। অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সুখে সকল কিছুই সুখাহত হয়েছিল। কি বলেন, ঠিক না বেঠে? এখন যিনি ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি লাগাইছে, তার নাম ছিল সিমার জিল জৌসন। এই সীমার জিল জৌসন এবং যে দেহ থেকে শীতটা আলাদা করছিলেন, তার নাম ছিল কুলি ইবনে ইয়াজিদ। তাদের কি পরিণত হয় দেখেন, তখনকার যুগে একজন বীর পয়দা হলো, যার নাম ছিল মুক্তার মুয়াজ ইবনে সানি। মুক্তার মুয়াজ ইবনে সানি এত বড় বীর ছিলেন, বীর হয়ে বিশাল বড় একটা টিম তৈরি করে নিলেন, বিরাট বড় দল হয়ে গেলেন, সে শাসক দাবি করলেন, আমি শাসক। তখন এজিদের দল পরাস্ত হলো তার কাছে। মুক্তার বলল, আমার দয়াল নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন, যিনি বেহেস্তের যুবকদের সর্দার, এই বেহেস্তের যুবকদের সর্দারের গলার মাঝে যে ছুরি লাগাইছে, তোমরা খুঁজো আমার, আমি তো শাসক,
আমার এই দেশের মধ্যে কে বা কারা ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি লাগাইছে, এদেরকে ধরে নিয়ে আসো, তাদেরকে আমি দৃষ্টান্তমূলক শাস্তি দিব, চিৎকার দিব। সৈন্যরা খুঁজতে শুরু করলো বাবা, খুঁজতে 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 বাবা কুলিব নিয়াজিদকে প্রথম খোঁজলো। কুলিব নিয়াজিদ ছিল এজিদের ছেলে, যে নাকি দেহ থেকে ইমাম হুসাইনের মাথাটা আলাদা করেছিল। তারে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে শুনছে যে সে তার বাড়িতে আছে। তখন চতুর্দিকে সৈন্য মোতায়েন করছে, চতুর্দিকে ব্যারিকেড করছে। করার পরে কুলিব নিয়াজিদ বলল তার বিবিরে, তার স্ত্রীকে বলল, বিবিগম, যদি মুয়াজ ইবনে মুয়াজ, যদি মুক্তার মুয়াজ ইবনে সানির দল যদি আমারে ধরতে আসে, আমারে কিন্তু রাখবে না, আমারে কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। কাজী আমার যখন তারা খুঁজতে আসবে, তুমি বলবা ঘরের মধ্যে ইনি নাই। আচ্ছা তুমি কথা বলবা, উনি গিয়ে লুকায় রইল ঘরের ভিতরে। তখন সৈন্যরা গিয়া এই মুক্তার মুয়াজ ইবনে সানি ইবনে হানি, উনি ছিলেন আহলে বায়তের প্রেমিক, ওনার সৈন্য গিয়া খুঁজতে লাগলো কুলিব ইবনে ইয়াজিদকে। তখন তার স্ত্রী, কুলিব ইবনে ইয়াজিদের স্ত্রী, সে ছিল আহলে বায়তের প্রেমিক, আগে কিন্তু তার স্বামীর পক্ষে ছিল, কিন্তু ইমাম হুসাইনকে যখন শহীদ করলো তখনই কিন্তু তার স্বামীর বিরোধিতা করতে শুরু করলো। তার স্ত্রী কে বলছে যে যখন তারা আমারে খুঁজবে, তুমি বলবা ঘরের মধ্যে নাই। আচ্ছা এই মুহূর্তে বাবা সৈন্যরা চতুর্দিকে কর্তারে বাবা ডেকে ফেললো। করার পরে তার স্ত্রীকে বললো, এই কুলিব নিয়াজিদ কোথায়? তখন সে তো লুকায় রয়েছে, সে শুনতেছে তার বিবি বলতেছে যে দেখেন ইনি তো আমার ঘরে নাই, কিন্তু আবার পিছন দিক দিয়ে হাত দিয়ে দেখাই দিছে এই জায়গার মধ্যে লুকায় রয়েছে। জোরে জোরে কন্যা আঙ্গুল দিয়ে দেখাই দিছে এই জায়গা, কিন্তু মুখে বলছে নাই, কিন্তু আঙ্গুল দিয়ে দেখাই দিছে এই জায়গায়। সুবহানাল্লাহ কইতে না জোরে। এখন বাবা থাপা দেখে বিড়ালের বাচ্চার মতো ধরেছে। ধরার পরে বাবা সাথে সাথে দেহ থেকে কেল্লাটা আলাদা করে দিল। আলাদা করার পরে কিতাবের নাম বেদা এবং নেহায়া অষ্টম খণ্ড 272 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, যখন তারে ধরলো, ধরার পরে বাবা দেহ থেকে মাথাটা আলাদা করে মুক্তার মুয়াজ ইবনে সানি হানির কাছে নিয়ে গেল। নেওয়ার পরে বলল, তোমরা তারে লাশটারে সামনে রাখো। রাখছে, রাখার পর কয়েকটা আগুন ধরাও, আগুন ধরালো, আগুনের মধ্যে কয়েকক্ষণ এটা নিক্ষেপ করো, আগুন দেয়া থাউ 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 করে তারে আগুন দেয়া পুরাইছে, পুরানি পড়ে এবং কিছু আগুন দা পড়েছে আর কিছু গুস্তের টুকরা করছে, কইরা কইরা কুকুর দেয়া এদেরকে খাওয়াইছে। জোরে জোরে গোনা নাউজুবিল্লাহ, এইভাবে বিচার করছে। এখন একটা শেষ, এখন আরেকটা করছে যে নাকি ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি লাগাইছে, সেকে সীমার জিল জৌসন, তার নাম শুধু সীমার না, সীমার জিল জৌসন। এখন তারে খোঁজো, বাহিনী বের হয়ে গেল, এই সীমার কোথায় আছে বলো? সীমারের কথা তাদের দলের লোকেরা বলে না, শুনতে শুনতে শুনলো সীমার আছে উমুক এক সমুদ্রের তীরবর্তী এলাকা, একটা গ্রাম আছে যে গ্রামের নাম কুলতানিয়া, এই কুলতানিয়া গ্রামের মধ্যে সে আশ্রয় নিছে। তখন সেনাবাহিনী গিয়ে হাজির, মুক্তারের সেনাবাহিনী হাজির হওয়ার পরে সীমার তো খুব সাহসী ছিল, সাথে সাথে সীমার ঘুমের মধ্যে থেকে শুনতেছে যে ঘোড়ার শব্দ শোনা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, ঘুম থেকে উঠে গেল, উঠে গেল সে তলোয়ার নিয়ে হাজির। তখন সরাসরি মোকাবেলা করলো সীমার, মোকাবেলা করে কয়েকজন মুক্তারের সৈন্যকে দুনিয়া থেকে বিদায় করে দিল, এত পাওয়ারই ছিলেন। পরিশেষে আবার সৈন্য পাঠালো বেশি করে, পাঠানি পড়ে তাকে চতুর্দিকে গ্রাউ করে এই সীমার জিল জৌসনকে ধরলো। ধরে বাবা তারে টুকরা টুকরা করলো, করিয়া আগুনের মধ্যে পুরাইলো, পুরাইয়া বাবা সাইঠা পর্যন্ত, হ্যাঁ সাইঠারি পর্যন্ত অপমান অপদস্থ করলো, আর পৃথিবীকে জানাই দিল, হ্যাঁ দেখ ইমাম হুসাইনকে শহীদ করার কারণে তাদের পরিণতি, এত নির্মম ভাবে তাদেরকে হত্যা করেছে। পরিশেষে যায়িদ ইবনে রুকাব, যে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু দুইটা ছেলেরে যে হ্যাঁ তীর মাইরা নিক্ষেপ করছিল, এটারে দৈরে কি করছে বাবা দেখেন, এটারও বাবা দৈরাই না পাথর নিক্ষেপ করছে। প্রথম এবার দাঁড়া করছে, মুক্তার অর্ডার দিল যে তারে পাথর নিক্ষেপ কর, পাথর নিক্ষেপ করছে, দুইটা হাত কেটে দাও, দুইটা হাত কেটে দিল, দুইটা পা কেটে দাও, দুইটা পা কেটে দিল, দুইটা চোখ খুলে দাও, দুইটা চোখ খুলে দিল। পরে ছটফট করতে লাগলো, ছটফট ছটফট করতে করতে তার জীবন গেল। এভাবে একে একে হ্যাঁ সকলের বিচার উনি করতে লাগলেন। এক এভাবে যখন শহরে বন্দরে কথাবার্তা শুরু হইলো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আওলাদকে যারা কষ্ট দিছে তাদেরকে আল্লাহর গজবে তারা পরিণত হয়েছে, এক লোক বললো কে বলছে,
আমি দিয়ে ইমাম হুসাইনের ক্ষতি করলাম, আমি দিয়ে ইমাম হুসাইনের একটা তীর মারছিলাম, তা আমাদের কোনো ক্ষতি হইল না। এই কথা বলতে দিদি সাথে সাথে এখানে একটা বাতি ছিল, এই বাতি থেকে একটা আগুন এসে তার শরীরের মধ্যে লেগে গেল, শরীরের মধ্যে লেগে দাউ দাউ করে সেও জ্বলে পুড়া ছাই হয়ে গেল চিৎকার দিয়ে। এখন এভাবে বাবা একে একে সকলেই তাদেরকে এমন নির্মমভাবে তাদেরকে আঘাত করেছিলেন, এমন কষ্ট দিয়ে তাদেরকে মারছিলেন, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল। এই যারা আহলে বায়াতের যারা কষ্ট দিয়েছিলেন, ইমাম হুসেনকে যারা শাহাদত বরণ করেছিলেন, এরা প্রত্যেককে টুকরা টুকরা করে হ্যাঁ জমিনে বাগা দিল, আগুন দিয়ে পোড়াইলো, কুকুরকে খাওয়াইলো, জীবিত রাখিয়া চামড়া ছিল, জীবিত রাখিয়া চোখ খুললো, জীবিত রাখিয়া ধাত পাও কাটলো, কাটিয়া কষ্ট দিয়ে তাদেরকে মৃত্যুবরণ করাইলো। এভাবে তারা হ্যাঁ এভাবে বিচার করলো। পরিশেষে এজিদ, এজিদের কি হলো, এজিদের ইন্তিকালটা বাবা, এজিদ এত বড় জুলুম অত্যাচারী ছিলেন, কাবা শরীফ হামলা করছে, যখন এজিদ কেয়ার এই লোকেরা বললো আমরা এজিদ কেয়ার মানি না, তখন কাবার গিলাফের মধ্যে আগুন ধরাইছে। এজিদে মদিনা হামলা করছে, কাবাতে হামলা করছে, এজিদের পরিশেষে ইমনে এক রোগ হয়েছে বাবা, সে পানির পিপাসা। ডাক্তার কবিরাজের কাছে যায়, সে বলতেছে পানি পানি দাও পানি দাও, তখন পানি খায়, পানি খাইলে এজিদের ভিতরে যখন পানি যায় তখন ভিতরে গেলে আবার জ্বালা পোড়া সৃষ্টি হয়, পানি গেলে আবার নারী বুড়ি পর্যন্ত জ্বলিয়া গলিয়া যায়, মানে আগুনে যেমন জ্বললে পুরা ছাই হয়ে যায় তার ভিতরে ওই সব নারী বুড়ি গুলা জ্বললে যায়। তখন মানুষ ওকির ব্যাপারটা কি, ভালো পানি খাচ্ছে কিন্তু ভিতরে সব পুড়িয়া যায়, তখন আওয়াজ আসছে হে এজিদ, ইমাম হুসেনকে যে পানি বন্ধ করে দিছিলে, এ পানি দিছিলে না, যার কারণে তুইও পানি খাইতে পারবি না, তুই যতই পানি খাইবে এই পানি তোর ভিতরে নারী বুড়ি গুলা পর্যন্ত পুড়িয়া সরকার করে ফেলবে। কি বলেন ঠিক না বেঠে? তাহলে বাবা এদের বিচার হয়েছে। চলুন বাবা, যে নবী কবরে হাসর এমনি জানে থাকবেন, সেই নবীরে দ্বারা একটু সালাম।